वेलकम फ्रेंड्स, आजकल भिडियो सात नम्बर मॉडल क्वेश्चन पेपर आलोचना करब। तो तुम्हारा शेष पर्यंत देखते थको प्रत्येक प्रश्न सठिक उत्तर क्या है। फर्स्ट प्रश्न देवा आछे, निषेकेर पर डिम्बाशय कीसे परिणत है? डिम्बाशय कीसे परिणत है? फले। और बाकी भ्रूण कोथा थेके तैरि है? डिम्बाणु थेके। बीज तैरि है डिम्बक थेके। शस्य तैरि है निर्णीत न्यूक्लियस थेके। मन रखबे एगुलो। पतंगेर माध्यमे इतर परागजोग घटे कोनटिते? पतंगेर माध्यमे है आम गाछे। बाकी धान एवं गम एखाने कार माध्यमे हय? वायुर माध्यमे। और शिमुले हय पाखिर माध्यमे। ए जिनोटाइप थेके प्राप्त गैमेटेर संख्या कत? ए जिनोटाइप थेके गैमेट पावा जाबे एक प्रकारेर। ओके, एखाने कोनो हेटेरोजाइगास नेई, तार माने एखाने होमोजाइगास शुधुमात्र आछे। ताहले सूत्र तोमरा जानो अवश्यई, जदि ना सूत्र जानो ताहले डेस्क्रिप्शने एकटा लिंक दिये राखबो भिडियोर, सेखाने डिटेल्से आलोचना करा हयेछे जे कोनो जिनोटाइप थेके কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে সেটা থাকবে, সেটা দেখে নিও। পরের প্রশ্ন আছে, অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয়? অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হবে সমসংস্থ অঙ্গ, আর অভিসারীর ফলে সমবৃত্তি অঙ্গ। ঠিক আছে, হিমোফিলিয়ার বাহক মাতা হিমোফিলিয়ার হিমোফিলিক পিতার স্বাভাবিক পুত্র সম্মান জন্মানোর সম্ভাবনা কত পার্সেন্ট? তো দেখো, এখানে বলা হয়েছে বাহক মাতা, তাহলে কী হবে? এক্স ক্যাপিটাল এইচ আর একটা এক্স স্মল এইচ। হিমোফিলিক পিতা মানে আক্রান্ত পিতা, তাহলে এক্স স্মল এইচ ওয়াই। এখানে পুত্র বলেছে, তার মানে পুত্র শুধু এক্স ওয়াই ক্রোমোজোম আসবে, ওয়াই ক্রোমোজোম এর সাথে যুক্ত হবে একবার, আর একবার এর সাথে যুক্ত হবে। তাহলে এখানে হচ্ছে কি, একটা পাওয়া যাচ্ছে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, আর একটা পাওয়া যাচ্ছে এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এখানে স্বাভাবিক পুত্র জন্মানোর সম্ভাবনা বলেছে, স্বাভাবিক পুত্র কখন হবে? এইটা দুটো পুত্রের মধ্যে একটা পুত্র স্বাভাবিক, তার মানে এখানে কত হবে? 50%। ঠিক আছে, তারপরে বলা হয়েছে জোড় কলম এর ক্ষেত্রে সিয়ন ও স্টককে জোড় লাগানো হয় কোথায়? সবাই জানো, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে। পরে প্রশ্ন, তিমির ফ্লিপার পাখির ডানা এটা কী ধরনের অঙ্গ? তিমির ফ্লিপার পাখির ডানা এদের গঠন একই কিন্তু কাজ আলাদা, তাহলে এটা হবে সমসংস্থ অঙ্গ। তারপরে বলা হয়েছে পিতামাতা যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে অপত্য শিশুর থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে? তো দুজনেই বাহক, তার মানে একটা ক্যাপিটালটি স্মলটি নিয়ে নিলাম আর একটা ক্যাপিটালটি স্মলটি। এবার এখানে ক্যাপিটালটির সঙ্গে ক্যাপিটালটি, তাহলে এটা স্বাভাবিক। ক্যাপিটালটির সঙ্গে স্মলটি এটা বাহক, ক্যাপিটালটির সঙ্গে স্মলটি এটাও বাহক, আর স্মলটি স্মলটি এটা হচ্ছে আক্রান্ত। তাহলে আক্রান্ত হচ্ছে কত? চারের মধ্যে একটা, তার মানে 25%। ঠিক আছে, ঘোড়ার বিবর্তনে অন্তিম দশা কোনটি? ঘোড়াতে লাস্টে যেটা এসছে সেটা হচ্ছে ইকুয়াস। পরপর স্টেপগুলো জানো তোমরা, ইহিপ্পাস মেসোহিপ্পাস মেরিজিপ্পাস প্লায়োহিপ্পাস তারপরে ইকুয়াস। তারপরে শূন্যস্থান পূরণ, ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা, রক্তাল্পতাকে র্যাশ রোগ বলা হয়, এটা কী হবে? থ্যালাসেমিয়া। তারপরে প্রশ্ন হচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল নামে পরিচিত র্যাশ দশা, এটা হবে বয়ঃসন্ধি দশা। তারপরে আছে এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরা বেশি আক্রান্ত হয়, এটা সত্য মিথ্যার মধ্যে কী হবে? সত্য হবে। সিকাম একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটাও সত্য। স্তম্ভ ম্যাচ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম হচ্ছে কি? এটা বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। খাদ্যের উৎস 100 মিটারের থেকে বেশি হলে তারা কী করে? শ্রমিক মৌমাছিগুলো ওয়াগেল নৃত্য করে, মানে আটের মতো নৃত্য করে। আর 100 থেকে কম হলে তখন তারা চক্রাকার নৃত্য করে। অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায় সন্ধ্যামালতিতে। বিষ অদৃশ্য দেওয়া আছে গ্রাফটিং কাটিং পুনরুৎপাদন অনুবিস্তারণ, এখান থেকে আলাদা কোনটা হবে? পুনরুৎপাদন। পুনরুৎপাদন এটা হচ্ছে প্রাকৃতিক একটা অঙ্গজজনন পদ্ধতি, আর বাকি গ্রাফটিং কাটিং অনুবিস্তারণ এগুলো কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি। পরে প্রশ্ন, পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল? নিউক্লিক অ্যাসিড দুরকম হয়, একটা আছে আরএনএ আর একটা ডিএনএ। তো এগুলোর মধ্যে প্রথম তৈরি হয়েছিল কি? আরএনএ। তাহলে এখানে সঠিক উত্তর হবে আরএনএ। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওতে আলোচনা। পরের ভিডিওতে আমরা পরের মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।